আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমাদের আগের ভিডিওটিতে আমরা গ্রিন হাউস সম্পর্কে একটি প্রাথমিক আলোচনা শুরু করেছিলাম। আমরা জেনেছিলাম যে গ্রিন হাউস হচ্ছে মূলত একটি কাচের ঘর, যে কাচের ঘরটির ভিতরে আমরা অনেক শীত, যে শীত প্রধান অঞ্চলগুলোতে এরকম গাছের জন্ম দিতে পারি এবং ফলমূলও উৎপাদন করতে পারি। যেই সকল এলাকায় গাছ জন্ম নেবারই কথা না, সেই সকল এলাকায় এরকম কাচের ঘরের মাধ্যমে কিন্তু আমরা গাছ লাগাতে পারি এবং পরবর্তীতে বৃদ্ধিও খুব ভালো হয়। আজ আমরা জানব এই যে গ্রিন হাউসের যে ধারণা, এটির সাথে আমাদের বৈশ্বিক উষ্ণায়নের কি সম্পর্ক, অর্থাৎ গ্রিন হাউসের সাথে আমাদের এই যে জলবায়ুর পরিবর্তন, এটি কিভাবে সম্পর্কযুক্ত, গ্রিন হাউসের প্রভাব কি বা এটা দ্বারা আমরা কি বুঝি, এবং গ্রিন হাউস গ্যাস আসলে কোন গ্যাসগুলো, এই বিষয়গুলো সম্পর্কে আজ আমরা আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, আমরা যখন একটি কাচের ঘরের ছবি এঁকেছিলাম, সেখানে আমরা কি দেখেছিলাম যে এই যে তাপমাত্রা এটার ভিতরে ঢুকলো সূর্য থেকে, এই তাপটার পরবর্তীতে বের হতে পারলো না। এখন পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের ন্যায় কাজ করে। এটা কিভাবে? এই যে দেখো, এটা আমাদের পৃথিবী। এই যে পৃথিবীর চারদিকে এই যে একটা স্তর দেখতে পাচ্ছ তোমরা, এই স্তরটাই হচ্ছে গিয়ে আমাদের বায়ুমণ্ডল, বায়ুস্তর বা বায়ুমণ্ডল বলি এটাকে আমরা। এখন এই যে এখানে সূর্য রয়েছে, ধরো এটা হচ্ছে সূর্য, এই সূর্য থেকে যখন তাপমাত্রা পৃথিবীতে আসে, এই তাপমাত্রাটা পৃথিবীকে উষ্ণ করে দেয়। চলো দেখি কিভাবে। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিন হাউসের কাচের দেয়ালের মতো কাজ করে, যেটা আমি আগে বললাম। এখন দিনের বেলায় সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই যে সূর্য থেকে আলো আসলো, পৃথিবীটা গরম হয়ে গেল। এখন রাতে ভূপৃষ্ঠ থেকে তাপ আবার বায়ুমণ্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠ শীতল হয়। এখন স্বাভাবিকভাবে কী হওয়ার কথা, দিনের বেলায় যদি সূর্যের আলো এসে পৃথিবীটাকে গরম করে দেয়, রাতের বেলা সূর্য যখন থাকে না, এই তাপটার কিন্তু বাইরে ফেরত যাওয়ার কথা এবং পৃথিবীটার আমাদের ঠান্ডা হয়ে যাওয়ার কথা। কিন্তু এই যে পৃথিবী গরম হচ্ছে এবং এটা ঠান্ডা হয়ে যাওয়ার কথা, প্রকৃতপক্ষে পৃথিবী আর ঠান্ডা হয় না। এটার কারণটা আমরা এখন দেখব। এই যে আবার আমরা সূর্যটা এঁকে ফেলি। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসলো, বায়ুমণ্ডলে প্রবেশ করলো, পৃথিবীটাকে উত্তপ্ত করলো, কিন্তু এই তাপটা আর পুনরায় বাইরে ফেরত যেতে পারছে না। কেন পারছে না? এটার কারণ হচ্ছে এই যে বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুমণ্ডলে কিছু গ্যাসের অস্তিত্ব রয়েছে এবং এই বায়ুমণ্ডলে এমন কিছু গ্যাস রয়েছে যেই গ্যাস কী করে, এই যে পৃথিবীটা যে উত্তপ্ত হয়ে গেল, এই উত্তপ্ত পৃথিবীর তাপটাকে পুনরায় বায়ুমণ্ডল থেকে বাইরে ফেরত যেতে দেয় না। এই গ্যাসগুলো সাধারণত হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, যে গ্যাসগুলো রয়েছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এর প্রধান গ্যাস। এখন যখন আমার তাপমাত্রাটা বের হতে পারছে না, রাতের বেলায় কি হচ্ছে, রাতের বেলায় আমার পৃথিবী তখনও উত্তপ্ত থাকছে এবং এই যে তাপ ধরে রাখার এই ঘটনা, এই ঘটনাটাকেই আমরা বলছি গ্রিনহাউস প্রভাব। যখন আমরা সবুজ একটি ঘর এঁকেছিলাম, যে ঘরের ভিতর কিনা অনেক গাছপালা ছিল, এই গাছপালার ক্ষেত্রে কী হয়েছিল, সূর্য থেকে তাপ ভিতরে ঢুকে আর বের হতে পারেনি এবং ভিতরে তাপমাত্রা অনেক বেশি ছিল। একইভাবে সূর্য থেকে পৃথিবীতে তাপমাত্রা আসলো, বায়ুমণ্ডলের এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সহ আরও অনেক ধরনের গ্যাস রয়েছে, এই গ্যাসগুলোর কারণে তাপমাত্রা পুনরায় বাইরে ফিরে যেতে পারলো না। এই ব্যাপারটাকেই আমরা বলছি গ্রিনহাউস প্রভাব এবং তাপ ধরে রাখার জন্য দায়ী যে সকল গ্যাস তাদেরকে আমরা বলি গ্রিনহাউস গ্যাস। এর মধ্যে অন্যতম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে তোমাদের কাছে আজকে আমার প্রশ্ন, যে কোনো একটি গ্রিনহাউস গ্যাসের নাম বলো। তোমরা ইতোমধ্যে উত্তরটি পেয়ে গেছো, কিংবা যদি তোমরা এখন পর্যন্ত না জেনে থাকো তাহলে তোমরা ভিডিওটি আরেকবার দেখতে পারো, তাহলেই তোমরা এর উত্তরটি পেয়ে যাবে। আর আশা করি আজকে তোমাদের গ্রিনহাউসের যে প্রভাব এবং গ্রিনহাউসের যে গ্যাস, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা খুব পরিষ্কার হয়ে গেছে। তোমাদের জন্য অনেক শুভকামনা।